1801 সালের ফেব্রুয়ারি মাস মধ্য এশিয়ার আফগানিস্তান এবং বর্তমান পাকিস্তানের ভেতর দিয়ে ভারতে ঢোকার উদ্দেশ্য নিয়ে 22,000-এর বেশি যোদ্ধা যাত্রা শুরু করে। রাশিয়া যাচ্ছিল ভারত দখল করতে। শুনে অবাক হলেন, আসলেও তাই ঘটেছিল। তখন অনেকেই জানেন না এই অভিযানের পেছনে ছিলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। আসুন জেনে নেই রাশিয়ার ভারত দখলের কাহিনী, কী বা ঘটেছিল তখন, বিস্তারিত থাকছে আজকের এই রিপোর্টে। অষ্টাদিক শতাব্দীর শেষ দশকে সমস্ত ইউরোপীয় রাজাদের প্রধান লক্ষ্য ছিল বিপ্লবে আক্রান্ত ফ্রান্সকে ধ্বংস করা, যাতে বিপ্লবের সংক্রামক ধারণা রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়তে না পারে। এদের মধ্যে ছিল রাশিয়ান সাম্রাজ্য। তবে সময় গড়ানোর সাথে সাথে সম্রাট প্রথম পালের মাথায় গেড়ে বসল ফরাসিদের সাথে সংঘর্ষ রাশিয়ার জন্য মোটেও লাভজনক কিছু নয়। জারের সৈন্যদের রক্তে রঞ্জিত হচ্ছে যুদ্ধক্ষেত্র। ব্রিটিশ এবং অস্ট্রিয়ানরা বড় কোনো অবদান না রেখে রাশিয়ার কষ্টার্জিত বিজয়ের সুফল ভোগ করছে। পল এ ব্যাপারে নিশ্চিত হলেন যখন 1800 সালে ব্রিটিশ মাল্টা দখল করে নিল। দ্বীপ থেকে ফরাসি সৈন্যদের উচ্ছেদ করার পর ব্রিটিশরা একে নাইটস অফ মাল্টার কাছে ফিরিয়ে দেয়নি, বরং নিজেদের উপনিবেশ বানানোর চিন্তা করে। নাইটস অফ মাল্টার গ্র্যান্ড মাউন্টস পল এতে দারুণ চটে যান। মাল্টা দখলের পরই পল ব্রিটিশদের সাথে সম্পর্ক ছিন্ন করে প্রাক্তন প্রতিপক্ষ ফ্রান্সের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। ফরাসিরাও একগাদা শত্রুর ভেতরে নতুন বন্ধুত্বের আহ্বানে সাড়া দিতে দেরি করেনি। ফ্রান্স এবং রাশিয়া একে অপরের সাথে হাত মিলিয়ে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যাদেরকে নিয়ে দুপক্ষই একমত হয় যে ইংরেজরাই ইউরোপের একমাত্র ঝামেলা এবং অশান্তির মূল। তবে ব্রিটেনের সরাসরি আক্রমণের শক্তি এখনও দুই পক্ষের কারোরই হয়নি, বিশেষ করে নৌপথে। ফলে নেপোলিয়ন এগোলেন এক বিকল্প পরিকল্পনা নিয়ে সামনে আগায়। ব্রিটেনের রাজমুকুটের সবচেয়ে উজ্জ্বল হীরা, তাদের অর্থনীতির মেরুদণ্ড, ভারত দখল করে নেওয়া। মিশর জয়ের পর থেকেই নেপোলিয়নের স্বপ্ন ছিল ভারতকেও একদিন কব্জার ভেতরে নিয়ে আসা। পরিকল্পনা অনুযায়ী 35,000 সৈন্যর একটি ফরাসি দল আস্ট্রাখানের দিকে যাত্রা শুরু করবে। সেখানে তারা 35,000 রাশিয়ান আর্মির সাথে যোগ দেবে। যৌথবাহিনী আস্ট্রাবাদ থেকে আফগানিস্তানের হেরাত এবং কান্দাহারের মধ্য দিয়ে আধুনিক পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করবে, শেষে ভারতের ভেতরেও ঢুকবে। রাশিয়ার ভারতের অভিযানের সময় ভারতের ইংরেজদের অবস্থান অসাধারণ কিছু ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের মুঠোয় এখনও পুরো ভারতবর্ষ চলে যায়নি। পূর্ব এবং দক্ষিণের কিছু অংশ ছাড়া ভারতের বাকি অংশ স্থানীয় শাসকদের হাতেই ছিল। সম্মিলিত 70,000 সৈন্যের বিশাল দল যদি একসাথে ভারত আক্রমণ করে, তবে ইংরেজদের তাদের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব ছিল। তাছাড়া পাল এবং নেপোলিয়নের ইচ্ছা ছিল ব্রিটিশ নিপীড়ন থেকে স্থানীয়দের মুক্তি দিয়ে তাদেরকে নিজেদের দলে ভেড়ানো। পরিকল্পনা হলেও ইংরেজদের সৌভাগ্য সেই অভিযান আর ঘটেনি। 1801 সালের মার্চের 23 তারিখে রুশ রাজ পরিষদে ষড়যন্ত্রের প্রথম পাল নিহত হন। সেখানে সক্রিয় ভূমিকা পালন করে ব্রিটেন। নতুন সম্রাট প্রথম আলেকজান্ডার সিংহাসনে বসার সাথে সাথেই তার একটি ছিল রাশিয়ান দলকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া।